আপনি মুরগি কিভাবে পালন করেন, কোথায় থেকে পালন করেন এবং কত টাকা আপনার ইনভেস্ট হয়েছে, এরকম কয়েকটা প্রশ্নের সম্মুখীন হয়েছি। তো সেই প্রশ্নগুলো থেকে একটু একটু করে উত্তর দেব। প্রথম কথা, এইবারের আমি কেন মুরগি নিয়ে এতটা বড় করে ভিডিও বানাচ্ছি না, বা মুরগি ইন্টিগ্রেটেড ফার্মিং, আমার মুরগিটা এক্সপিরিয়েন্স পার্ট ছিল, ঠিক আছে? তো এই মুরগির এক্সপিরিয়েন্স পার্টে থাকার কারণেই আমি মুরগির ভিডিও এখনও দিচ্ছি না। তবে আমি একটা কথা বলে রাখি, যেটা আমি প্রত্যেকটা মুরগি 50-60 টাকা পিস হিসাবে নিয়েছিলাম। তো বর্তমানে এখন আমি সাত থেকে আট মাসের পর থেকে আমি ডিম পাচ্ছি, এবং এখন বর্তমানে আমার এক একটা মুরগির দাম কমপক্ষে 300 টাকা কিলো হলে এক একটি 2.5 থেকে 3 কিলো চলে গেছে। তো আমার দেখা যাচ্ছে যে 900 টাকা বা 1000 টাকাও হয়ে যাচ্ছে কোনো কোনো মুরগির ক্ষেত্রে। তো এটাই আমার মুরগির আছে, আপনার এটাই প্রফিট আছে। এবং একটা কথা, এই মুরগির খাবার দাবার সম্পর্কে কেউ কেউ কমেন্ট করছিলেন, তাদের উদ্দেশ্য বলি, এই মুহূর্তে আমি মুরগি নিয়ে টোটাল একটা ভিডিও বানাচ্ছি না, কিন্তু মুরগির আমি বেসিক্যালি যেটা ফিডস, মুরগির যে ফিডস, সেই ফিডসটা খেতে দিই। এবং ফিডসের সাথে আপনারা দেখতে পাচ্ছেন চাল আছে, চাল, এবং ওদিকে দেখতেই পাচ্ছেন। আরেকটা কথা হচ্ছে, আমি মুরগির সঙ্গে কী হয়, আমার তো র্যাবিট মেন তো ফোকাস ছিল, র্যাবিট। তো র্যাবিটের সঙ্গে কী হয়, র্যাবিটের এই যে শাক সবজি এইগুলো আমি এইগুলোই খরগোশকে প্রোভাইড করে দিই। তো এবং অবশ্যই খাবারের মধ্যে জলটা তো বি মাস্ট, অবশ্যই। চলো। এবং মুরগি আমি এখনো পর্যন্ত সেইভাবে আমি সাকসেস হয়েছি, বাট সেইভাবে এখনও পর্যন্ত স্টার্ট করিনি মুরগি সম্পর্কে ভিডিও। তো এরপর ঠিকঠাকভাবে অ্যানালাইসিস করে একদম পুঙ্খানুপুঙ্খানু খরচা, যে খরচার একটা হিসেব থাকে, সেই সমস্ত হিসেব নিয়ে তারপর মুরগিতে আসব। এবং মুরগি নিয়েও খুব ইম্পর্টেন্ট অবশ্যই। আর আরেকটা কথা, প্রত্যেকে কমেন্ট করছিলেন বা অনেকে জানাচ্ছিলেন যে দাদা মুরগি থেকে কি সেরকমভাবে প্রফিট করা যায়, বা মুরগি থেকে আর্নিং জোন ঠিকঠাকভাবে সলিড তৈরি করা যায়। অবশ্যই তৈরি করা যায়, কারণ মুরগি বর্তমানে এখন মুরগির মাংসের চাহিদা বা আপনার ডিমের চাহিদা তো অবশ্যই যেভাবে আছে, তো সেইভাবে অবশ্যই আপনি মুরগি করতেই পারেন। কারণ মুরগি ছাড়া, মাংস ছাড়া তো এখন কোনো কথাই হয় না। এবং আপনার যদি ব্রয়লার থেকে, যদি পোলট্রি মানে ব্রয়লার পোলট্রি এই সমস্ত মুরগিগুলো থেকে আপনি দেশি মুরগি যদি এইভাবে করতে থাকেন, তো আপনার, আপনি বাজারে, আপনাকে আমি বেসিক একটা কথা যেটা বলতে পারি, যে আপনি বাজারে তো এই মুরগিগুলো 300 টাকা মিনিমাম, 350-400 টাকা তো আপনি কিনে খান, তাহলে আপনি কেন পারবেন না? আর একটা ব্রয়লার মুরগির থেকে দেশি মুরগি, মানে দেশি যেটা, এই দেশি মুরগির সবথেকে বড় গুণ হচ্ছে, কোনো পাইকার বা কোনো দোকানদার যদি আপনার জানতে পারে যে আপনার কাছে মুরগি আসছে, আপনি ফার্মিং করছেন, তো সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কী হবে, যে আপনার থেকে নিজে থেকে এসে কালেক্ট করে নিয়ে যায় ওরা। এটাই হচ্ছে সবথেকে বড় একটা প্লাস পয়েন্ট। তো সেই প্লাস পয়েন্টগুলো অবশ্যই আপনি মেনটেন করুন। আর মুরগি বাইরে আরেকটা জিনিস হচ্ছে আমার, যে আমি একটা জিনিস এ করেছি, যেটা হচ্ছে মুরগি আপনি কীভাবে পালন করবেন তার উপরে কিন্তু আপনার আর্নিংটা ডিপেন্ড করছে, ঠিক আছে? আপনি মুরগি পালনটা কীভাবে করবেন, আপনি কী জন্য, আপনি ডিমের জন্য পালন করবেন নাকি আপনি মাংস হিসাবে, মাংসের জন্য ব্যবহার করবেন, সেটার উপরে ডিপেন্ড করছে টোটাল আপনার মুরগির ফার্মিংটা আপনি কীভাবে করবেন। এবং অবশ্যই মুরগির পালনে বা যে কোনো, আমি খরগোশের ক্ষেত্রেও দেখেছি বা মুরগির ক্ষেত্রে, খাওয়ার টাইম টেবিল, আপনি দিনে দুবেলা একবেলা যে টাইমিংটাই খেতে দিন না কেন, সেই টাইমিংটা আপনাকে এমনই রাখতে হবে যে সেটা একটা টাইমে, সেই শিডিউলটা আপনাকে করতে হবে, এইভাবে আপনাকে খাবার দিতে হবে। এবং অবশ্যই সবাই বেরিয়েও যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, তো আপনাকে এই টাইমিংটা মেনটেন করতে হবে অবশ্যই। এবং এই টাইমিং রাখার পরে আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে আপনি কীভাবে এটা থেকে গ্রো করবেন। তো আজকের ভিডিওটা বেশি দীর্ঘায়িত করবো না,
ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য, ইন্ডিকেটেড পারমিটের সাথে থাকার জন্য।